নিজ সন্তানের হাতেই আক্রান্ত হলো জন্মদাত্রী মা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার রামকৃষ্ণ কলোনিতে। অভিযোগ, বুধবার রাতে বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনিতে জায়গা সম্পত্তি বিবাদের জেরে ঘটে এই অমানবিক ঘটনা। জানা গেছে, বড় ছেলে রাজু ঘোষ হঠাৎই জন্মদাত্রী পুতুল ঘোষকে আক্রমণ চালিয়ে কিল ঘুষি সহ ধাক্কা মেরে ফেলে দেয়। সামাজিক অবক্ষয়ের এই ধরনের ঘটনায় ছিছি রব উঠেছে। এদিকে ছেলের বিরুদ্ধে এলাকাবাসী নানা ধরনের অভিযোগ তুলে ধরেছে। সামাজিক অবক্ষয় এবং অমানবিক এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে পুলিশি কড়া ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি স্থানীয় মানুষের। গোর করোনা লাই আমার জায়গা, আমার বাড়ি, আমার সব কিছু হেদারে ভাগযোগ করে দিবার পর আমি এক ঘন্টা জায়গা রাখছি, আমি ঘর করিয়া থাকুম সেই জায়গাতে জোর করিয়া এই ঘর ভাঙ্গে লাগছি। আমি আমার ধাক্কাইয়া ধাক্কাইয়া আমি ঘরটার সবার কথা অনুযায়ী আমি ঘরটা ভাঙছি। ভাঙ্গার পরে হে আইয়া আমারে কয় মাগি জি তুই কি কারণে আমার ঘর ভাঙলি, আমি কঠোর পরিশ্রম করি আমি এই ঘর তুলছি, তুই কইছি যে তুই কার কথায় ঘর তুলছি, তোর জায়গা তুই তুলছি তুই, আমি থাকবো কই, আমার জায়গা কই। আপনার বড় ছেলে কইছে? হ্যাঁ, মাগে যে তোরে মারি আমি জেলে যাবো, তোরে 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 যেওতা মারুম, আমি তোরে যেওতা মারুম, এই কথা কইছে পরে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমারে একবার হালাইছে তুলসীর বেদিত, এক দুইবার হালাইছে গদুয়ারের সিঁড়ির মধ্যে, পালার লগে বাড়ি খাইয়ে আমার মাথা উঠিয়া গেছে। এরপরে যাই আমি বাড়ি যাব চাইছি, মানে ফালাপতিরা সিঁড়ির কাছে যাবো, তো টাইম নেই আমারে, আবার ঘরে নি ঢুকাই আমারে যাচ্ছি ধরছে, তোর মারিয়ে এলাম। পাশে একটা বউ আছিল পাশের বাড়ির, বুড়া কয় রাখো রাখো রাজু এমন করো না, ও খবরদার সাক্ষী দিবেন তো খুব খারাপ হইব। আমি তো জানি হে টু ইয়ে, আমি আমার দুই তিনজন বন্ধু নিয়ে আমি এসে আমি একটা যেতাম না বন্ধু রসল, আমার লগে আমার লগে দুই তিনজন বন্ধু ছিল, আমরা মুড়ি ঘুরে গেছিলাম। এরপরে আমি আইসি, আর আওয়ার পরে এবার দেখিতে মারে ঘরে বন্ধ করে রাখছে, মা ঘরের ভিতরে কানতে আছে, বাইরে দিয়ে খেলি দিয়ে দিছে। এরপর আমি মারে লইয়া রাস্তাতে আইসি, আইয়া পার্বতী বসে ডাকছি, পার্বতী বসে কেউ আইসে না, একজন যার বলে আইসে তাহলে কৈছে সঙ্গে সঙ্গে হসপিটালে লইয়া যাবো। আমি মারলিয়া হসপিটালে আইসি এবং মার চিকিৎসা চলতেছে। আমি এরপরে ইয়ে হয়েছি, এর মধ্যে শুনতেছি যে আমার বড় ভাইয়ের বউ এবং এর শ্বশুরবাড়ির লোকেরা আমার নামে কেছে পাল্টাকে, আমি বলে ফোলা ফাইল লইয়া হের মানে হের হের বড় মারি ফেলে গেছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।